হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের সেশনটা সম্পূর্ণভাবে তাদের জন্য যারা 2022 জিএনএম এএনএম এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ফর্ম ফিল আপ করে ফেলেছো বা করনি, প্রত্যেকের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল হতে চলেছে। বিকজ আজকে আমি কিছু মিস্টেক্স, কিছু ভুল যেগুলো ছাত্রছাত্রীরা করে ফেলে পরবর্তীকালে, মানে পস্তানো ছাড়া আর কিছু করার থাকে না, তাদের জন্য একটা অ্যাডভান্স অ্যালার্ট আমি দিতে চাই। বিকজ অনেক সময় কি হয়, ফর্ম ফিল আপে অনেক সময় কোনো একটা ওয়ার্ড এমন থাকে যেটার মিনিং তোমাদের জানা থাকে না এবং সেটা তোমরা ইয়েস অথবা নো করে ফেলো, এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, আমি একে একে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো। আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কিছু সিক্রেট স্ট্র্যাটেজি। ঠিক আছে, একটা ট্রিক যেটা ফলো করলে তোমার অবশ্যই একটা বেনিফিট হবে পরবর্তীকালে, আমি এটা গ্যারান্টি দেবো বলতে পারি। সো এই দুটো জিনিস নিয়ে আজকে আলোচনা করব, দুটোই ভাইটাল পয়েন্ট, এবং এই দুটো যদি তোমরা ফলো করো পরবর্তীকালে কোনো প্রবলেমে তোমরা পড়বে না, এটুকুটা আমার কাছে বিশ্বাস রয়েছে। তো ফার্স্ট অফ অল বলি, যে ভুলগুলো করে ফেলে যারা অ্যাকচুয়ালি নতুন বা প্রথমবারের জন্য এক্সাম দিতে চলেছো, অনেকের ক্ষেত্রেই এই ভুলগুলো কিন্তু ধরা পড়ে। তো আমি এই ভুলগুলোকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মেজর এবং আরেকটি হচ্ছে মাইনর। ঠিক আছে, মেজর এবং মাইনর। মেজর হচ্ছে সেই সব প্রবলেমগুলো যেগুলো পরবর্তীকালে সত্যি প্রচুর প্রবলেম ক্রিয়েট করবে, তোমার অ্যাডমিশনের সময় অবশ্যই কিন্তু প্রচুর প্রবলেম সৃষ্টি করবে, এগুলো হলো সব মেজর প্রবলেম। আর কিছু প্রবলেম থাকে যেগুলো পরবর্তীকালে সেরকমভাবে কোনো ইম্প্যাক্ট করবে না, অর্থাৎ তুমি সেই সকল ভুলগুলো করে ফেললে পরবর্তীকালে সেরকম সমস্যা নেই। সো আমি দুটো ব্যাপারই বলবো, যে কোন কোন প্রবলেম, কোন কোন ভুলগুলো মেজর প্রবলেম, কোন কোন ভুলগুলো মাইনর প্রবলেম। দেখো, মাইনরের কথা যদি প্রথম বলা যায়, সেক্ষেত্রে দেখো কোন কোন জিনিসগুলো পড়ে। প্রথম কথা হচ্ছে, তুমি তোমার যে অ্যাড্রেস আছে, যে ঠিকানা রয়েছে, সেখানে যদি কোনো কারণবশত হয়তো তুমি তোমার ঠিকানা ভুল করে ফেললে, সেটা সেরকমভাবে কোনো কিন্তু ইম্প্যাক্ট হয় না। ঠিক আছে, বা এই ধরনের যে ভুলগুলো সেগুলো সেরকমভাবে ইম্প্যাক্ট হয় না। কিন্তু মেজর প্রবলেম কোনগুলো, যেগুলো না হলে, যেগুলো একটু ভুল হলেই কিন্তু তোমার অ্যাডমিশনের সময় অসুবিধা হবেই হবে। প্রথম হচ্ছে নিজের নাম, অর্থাৎ নেমের স্পেলিং যেটা আছে, মনে করো তুমি তোমার নামে ওয়াই লেখো, সেখানে আই লিখে ফেললে। সো এটা একটা বিশাল বড় প্রবলেম, এবং এখানে কিন্তু সরকারি কলেজগুলো বিশেষ করে অ্যাডমিশনের সময় তোমায় কিন্তু অবশ্যই চেক করবে বারবার করে, যে তোমার সমস্ত কিছু ঠিক আছে কিনা। তো এটা অবশ্যই খেয়াল রাখবে, নামে স্পেলিংয়ে যাতে কোনো ভুল না হয়, অর্থাৎ তোমার নিজের নাম, গার্জেনের নাম, এই সকল বিষয়, ডেট অফ বার্থ। ঠিক আছে, এগুলো সব হচ্ছে মেজর প্রবলেম। যদি এখানে কোনো কারণবশত ভুল হয়ে ফেলে, ভুল করে ফেলো, সেক্ষেত্রে কি করবে সেটাও আমি পরবর্তীকালে বলে ফেলবো। নাম, বাবার নাম বা মায়ের নাম, এবং অপরটি হচ্ছে তোমার ডেট অফ বার্থ, এগুলো অবশ্যই ভালোভাবে ফিল আপ করবে। আধার কার্ডের নাম্বার বা যে তোমাদের যে যে একটা আইডেন্টিটিয়াল, যে আইডেন্টি একটা নাম্বার দিতে হয়, অর্থাৎ তোমাদের যে মনে করো রেসিডেন্টাল যে তোমার একটা সার্টিফিকেট শুরু করাতে হয় পরবর্তীকালে, সেটার জন্য একটা নাম্বার দিতে হয় সম্ভবত। নাম্বারের ক্ষেত্রে অনেকেই ভুল করে ফেলে। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা বলে ফেলি, এটা হচ্ছে ভাইটাল বিষয়। পরবর্তীকালে মোবাইলে কিন্তু তোমাদের অনেক কিছু কাজ আছে, ওটিপি আসবে না, তখন হয়তো পরবর্তীকালে সমস্যা পড়বে। এমন একটা ফোন নাম্বার দেবে যেটা তোমার কাজ করে, ঠিক আছে, বা যেটা তোমার কাছে আছে। এমন নাম্বার দিও না যেটাতে কোনো কাজই হয় না বা দুবছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। সো এই ভুলগুলো কিন্তু অবশ্যই এড়িয়ে চলবে। ইমেল আইডি, এমন একটা ইমেল আইডি দেবে যেটাতে কাজ হয়। ঠিক আছে, একটু ভুল করে ফেললে হয়তো, যেখানে তোমার আগে পরে হয়তো নাম্বারই কোনো মিস্টেক করে ফেললে ইমেল আইডিটা ভুল চলে গেল, সো এটা অবশ্যই কারেকশন করে নেবে। তো এইগুলো সব হচ্ছে মেজর প্রবলেম। ওকে, এবার কথা হচ্ছে এই মেজর এবং মাইনর প্রবলেম। প্রবলেম তো প্রবলেমই হয়, ভুল তো ভুলই হয়, এবার এইগুলোর থেকে সলিউশন কী রয়েছে? তো দেখো, কিছু প্রবলেম, কিছু যে ভুলগুলো সেগুলো কিন্তু সংশোধন হয় না। যেমন তোমার হচ্ছে কি মোবাইল নাম্বার, ওটা একবারই, ঠিক আছে, ওটা চেঞ্জ করা যায় না। কাস্টটা একটা ভীষণ ভাইটাল পয়েন্ট, অনেকেই ভুল করে বসত, বা ক্লিক করতে গিয়ে হয়তো এসসি, হয়তো ভুল করে এসটি করে ফেললো, ওবিসি এ, অথচ ভুল করে ওবিসি বি করে ফেললো। তো এই ভুলগুলো হচ্ছে সব মাইনর মেজর প্রবলেম। ঠিক আছে, এখানে একটা ভুল করে ফেললে তোমার র্যাঙ্কে কিন্তু ভীষণ আগাপড়া হয়ে যাবে, মানে অর্থাৎ তুমি যদি ওবিসি এ হয়ে থাকো এবং ওবিসি বি ক্লিক করে দাও, র্যাঙ্ক যেটা তৈরি হবে না পরবর্তীকালে, অর্থাৎ এক্সাম দেওয়ার পর তোমাদের যে র্যাঙ্ক কার্ড দেবে, সেখানে কিন্তু তোমাদের অনেক বড় পার্থক্য চলে আসবে। ঠিক আছে, আর একটা ভুল অনেকে বুঝতে পারে না, সিভিল ডিফেন্স। এই সিভিল ডিফেন্সে গিয়ে অনেকে ক্লিক করে দেয় এবং ইয়েস করে দেয়। এই সিভিল ডিফেন্সটা কী? তো বলে রাখি, এই সিভিল ডিফেন্সটা হচ্ছে একটা কোর্স যেটা তোমার ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে একটা করানো হয়। সেক্ষেত্রে যারা এই কোর্সটা করেছে তারাই একমাত্র ইয়েস করবে, বাকিরা কেউ ইয়েস করবে না। ঠিক আছে,
বিকজ এখানে যে জিনিসটা হয় সিভিল ডিফেন্সের ওপর, কিন্তু যারা কোর্সটা করেছে তাদের জন্যই একটা র্যাঙ্ক বেরোয়, ঠিক আছে? এখানে যে করেনি সে কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না, পার্টিসিপেট মানে এই সেখানে কিন্তু ইয়েস করতে পারবে না। অবশ্যই এটা মাথায় রাখবে, সিভিল ডিফেন্সটা ব্যাপারটা অনেকে জানো না, তো অবশ্যই এটা মাথায় রাখবে। ফর্ম ফিল আপের সময় হয়তো সাইবার ক্যাফেতে গেলে সেও জানে না, সো জিনিসটা মাথায় রাখবে। সিভিল ডিফেন্সে ইয়েস করার আগে দেখে নেবে তোমার কাছে আদৌ সেই সার্টিফিকেটটা আছে কি না। ওকে, আর একটা কথা বলে রাখি, যারা পিডাব্লিউডি ভুল করে পিডাব্লিউডিতে ইয়েস করে দাও, যারা একেবারে নতুন হয়তো ফর্ম ফিল আপ করছো, এইচএস দিয়ে উঠেছো বা এইচএস দেবে, তো তোমাদের জন্য বলে রাখি, তো এই জিনিসগুলো অবশ্যই দেখে যাবে। পিডাব্লিউডি হচ্ছে তাদের জন্য যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ওকে, যারা প্রতিবন্ধী তাদের জন্য। যদি তোমার এরকম কোনো ইস্যু না থাকে তাহলে অবশ্যই কিন্তু নো করবে, ওকে? আর যারা ইয়েস আছো তারা অবশ্যই ওখানে দেখে নেবে, পার্সেন্টেজ একটা থাকে, সেই পার্সেন্টেজ হিসেবে ওখানে দিতে হবে তোমাদের প্রত্যেকটা ডিটেলস। এবার বলে রাখি, যারা কাস্ট নিয়ে অনেকে প্রবলেম হয়, ধরো যে তোমার তুমি ধরো ওবিসির জন্য অ্যাপ্লাই করেছো বাট এখনও পাওনি, সেক্ষেত্রে কী করবে? এই ধরনের ভুলগুলো দেখো এখানে কী করে ফেলে, অনেকে হয়তো ইয়েস করে ফেলে, পরবর্তীকালে সমস্যায় পড়ে যায়, কারণ সার্টিফিকেট না দেখালে কিন্তু তোমার র্যাঙ্কটা একদম পুরো মানে পুরোভাবে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, বা তোমার কিন্তু অ্যাডমিশন বন্ধ হয়ে যেতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে কী করতে পারো, দুটো উপায় বলতে পারি। দেখো, যদি তোমার কাছে সার্টিফিকেট থাকে অবশ্যই ইয়েস করবে, কারণ এখানে প্রচুর বেনিফিট পাওয়া যায়। যদি না থাকে সেক্ষেত্রে আমি কী করতে পারি, সেক্ষেত্রে তুমি আপাততভাবে সেই জিনিসটা থেকে স্কিপ করতে পারো, বাট পরবর্তীকালে কিন্তু এখান থেকে কোনো বেনিফিট পাবে না। যদি এমন হয় হয়তো তুমি অ্যাপ্লিকেশন করে ফেলেছো, তোমার আন্ডার প্রসেসে আছে, দু এক মাসের এক এক মানে দু এক সপ্তাহের মধ্যে তুমি পেয়ে যাবে সার্টিফিকেট, সেক্ষেত্রে অবশ্যই ইয়েস করবে, কারণ এই মুহূর্তে কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগছে না। এটা একটা মন দিয়ে শুনবে বিষয়টা। মনে করো তুমি একটা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে ফেলেছো, ওবিসির জন্য হোক বা এসসির জন্য হোক বা এসটির জন্য হোক বা ইডাব্লিউএসের জন্য হোক, যাই হোক না কেন, তুমি অ্যাপ্লাই করে ফেলেছো, অনেক দিন ধরে পড়ে আছে পেন্ডিং, বাট এখন মনে হচ্ছে যে না হয়ে যাবে দু এক মাসের মধ্যে, এবং তাদের সাথে কথা বললে যে দু এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো এই রকম যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে তুমি ইয়েস করতে পারো, ঠিক আছে? বাট স্টিল রিমাইন্ড, বিকজ এখানে কিন্তু তোমার এই যে র্যাঙ্কটা এটা কিন্তু ক্যাটেগরি হিসেবেও একটা তৈরি হবে, সো অবশ্যই যখন অ্যাডমিশান নেবে সেই সময় কিন্তু তোমাকে সার্টিফিকেটটা দেখাতেই হবে, ক্লিয়ার? তো এটা গেল আমাদের মেজর প্রবলেম। তো এই ভুলগুলো অবশ্যই অ্যাভয়েড করবে, বিকজ এই ভুলগুলো একটু করে ফেলে কিন্তু পরবর্তীকালে বিশাল বড় সমস্যার সম্মুখীন হবেই, এটা কিন্তু প্রত্যেকেই জানে। এবার কিছু ট্রিক বলবো, যে ট্রিকগুলো ফলো করলে তোমাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, তার আগে বলে রাখি, ধরো কোনো কারণবশত তুমি ভুল করেই ফেললে ফর্মে, ধরো তুমি চাওনি অথবা ভুলবশত ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রেও তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে আগামী 29/1/2022 থেকে 31/1/2022 পর্যন্ত তোমাদের টাইম দেওয়া হয়েছে, এখানে কিন্তু কারেকশন করতে পারবে, ঠিক আছে? এই কারেকশন মানে কি, তোমার ধরো ভুলবশত কোথাও একটা ভুল করে ফেলে, নামের নামটা বাদ দিয়ে ধরো যে তুমি তোমার স্কুলের, আর একটা বিষয় বলি, ইনস্টিটিউট কোড নিয়ে অনেকের সমস্যা ছিল, ইনস্টিটিউট কোডের জায়গায় তোমরা তোমাদের পিনকোড যেটা ছিল স্কুলের যে পিনকোড সেটা দিলেও কিন্তু হয়, ঠিক আছে? তো ধরো কিছু সামান্য কোনো ভুল টুল হলো সেগুলো কিন্তু তোমরা কারেকশন করতে পারবে, কবে থেকে, 31 তারিখ থেকে, সরি 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। আর একটা বিষয় বলে রাখি, আর একটা ভুল, এটা একটু অন্যরকম লাগলেও এটা কিন্তু সত্যি কথাই, অনেকে ভাবো যে আমি লাস্টের দিকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? 28 তারিখ হয়ে গেল, 28 তারিখ তোমাদের লাস্ট ডেট, হয়তো এমন হলো যে 28 তারিখ সকালবেলা তোমরা চেষ্টা করছো, সো এই জিনিসটা অ্যাভয়েড করো। বিকজ কী হয়, শেষের দিকে গিয়ে কিন্তু অনেক সময় সাইবার ডাউন হয়ে যায়, যদি এরকমটা কোনো প্রমাণ পাওয়া যায়নি, কারণ WBJB অবশ্যই খুব ভালো পারফরমেন্স করে, বাট বলা যায় না, টেকনিক্যাল ইস্যু হতেই পারে যে কোনো সময়। সো আমি এটাই সাজেস্ট করব, যখনই তোমাদের সময় বা সুযোগ পাবে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। তো এইগুলো গেলো কিছু মিস্টেক্স। এবার আমি কথা বলি কিছু ট্রিক নিয়ে, যেগুলো নিয়ে তোমাদের প্রত্যেকের মনে কিছু না কিছু প্রশ্ন থাকে, দাদা কীভাবে পড়লে চান্স পাওয়া যেতে পারে, সরকারিতে কত র্যাঙ্ক হতে পারে, এখানে এমন বলেছিলাম যে 100 মধ্যে 100 115 মধ্যে 100 কী করে পাওয়া যেতে পারে। দেখো প্রত্যেকটা জিনিসই বলি, অনেকে হয়তো বলবে নেগেটিভিটি, বলবে দাদা এত কী করে পাওয়া যেতে পারে, তো সমস্ত কিছুই হতে পারে, কারণ যারা পড়ছে তারাও মানুষ, তুমিও মানুষ, কেন পাবে না? একটু নিজের মধ্যে কনফিডেন্স রাখবে, ঠিক আছে? যদি তোমার কাছে আগে থেকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকে, আর একবার পড়ো, পুরো জিনিসটা ক্লিয়ার করে নাও, ঠিক আছে? যে কোনো জিনিসেই পরীক্ষার সময় কী দেখে, তুমি কতটা ডিটেলসে জানো, ঠিক আছে? সেই জিনিসটার প্রতি তোমার জ্ঞান কতটা রয়েছে, অনেক ভিতর থেকে প্রশ্ন আসলে তুমি যাতে সেটার জন্য প্রস্তুতি নিতে পারো, এইরকমভাবে পড়তে হবে। আর সবসময় মনে রাখবে শুধুমাত্র পড়া পড়লেই হবে না, এটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? এখানে তোমাদের শুধুমাত্র ওই এতদিন যেটা পড়ে এসেছিলে, অর্থাৎ মাধ্যমিকে এইচএসে যেভাবে পড়ে এসেছিলে যে পড়লেই হয়তো পাস করে যাবো, পাস করার ব্যাপারটা নয়, এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ এখানে প্রতিযোগিতা হচ্ছে,
এক নম্বরের জন্য হয়তো তুমি পরে চলে গেলে, এক নম্বরের জন্য তো তুমি এটা আগে চলে গেলে। সো এখানে পাস করার বিষয়টা নয়, এখানে তোমাকে ভালো স্কোর করতে হবে, ভালো স্কোর করলে তবেই তুমি সরকারি কলেজে সুযোগ পাবে, ঠিক আছে। সো এটার জন্য আমি কিছু সাজেশন তোমাকে দিতে পারি। দেখো ফার্স্টেই বলবো যে টেক্সট বই যেটা আছে টেক্সট বইটা ফলো করবে। টেক্সট বইটা যদি তোমার সমস্তটাই ক্লিয়ার থাকে তাহলে তোমাকে অবশ্যই একটা ভালো প্র্যাকটিস সেট কিনতে হবে, প্র্যাকটিস বুক কিনতে হবে, সেখান থেকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা মানে সেকশন তোমাদেরকে ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেন তোমরা যত ইউটিউব চ্যানেল আছে সবাইকে তোমরা ফলো করতে পারো, মক টেস্টগুলো দিতে পারো প্রত্যেক দিন। আমি বলবো অবশ্যই একদিন অন্ততপক্ষে প্রত্যেকটা সেকশনের প্রতি এক ঘন্টা বা দু ঘন্টা করে মক টেস্ট দেওয়ার জন্য প্রতিদিন, ঠিক আছে। সো এগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি হয়তো পড়ে ফেললাম পুরো জিনিসটা আমার কাছে ক্লিয়ার, তাহলে আমি হয়তো পরীক্ষায় এমনি পাশ করে যাব, তো এতটাও সোজা নয়, ঠিক আছে। ইজি তখনই হবে যখন তুমি এটাকে ইজি ভাববে বা ইজিলি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে। যারা এখনও স্টার্ট করতে পারোনি, এমন অনেক স্টুডেন্ট আছে যারা গ্র্যাজুয়েশন পড়েছো তারপরে অনেক দিন ম্যাথের সাথে সম্পর্ক নেই বা ম্যাথ দেখলে ভয় পাও, তো বলি দেখো ম্যাথ খুব ইজি একটা বিষয়, ঠিক আছে। বিকজ সমস্ত জিনিসেরই একটা কঠিন দিক থাকে, একটা ভালো দিক থাকে, তো ম্যাথেরও ভালো দিক আছে, কিছু সহজ দিক আছে। সেই সহজ দিকগুলো তোমায় খুঁটিয়ে খুঁটিয়ে বার করতে হবে যে কোনগুলো উইক পয়েন্ট, কোনগুলো তোমার সবথেকে দুর্বল জায়গা, কোনগুলো সবথেকে কঠিন জায়গা, কোনগুলো সবথেকে সহজ জায়গা, এগুলো তোমাকে খুঁজে বার করতে হবে। দেন যেটা তোমার কঠিন লাগছে সেটা নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে। এগুলো কিছু ট্রিক, এটা আমি ফলো করি এবং এটা কিন্তু সবার ক্ষেত্রে কার্যকরী হবে বলে আমি বিশ্বাস করি। অনেকে ফিজিক্যাল সায়েন্স নিয়ে সমস্যা হয় যে ফিজিক্যাল সায়েন্সে কিছু বুঝতে পারি না, সো আমি বলবো আমাদের চ্যানেলে তোমরা অবশ্যই ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। এর জন্য কিছুই না, তোমাদেরকে আমাদের ফ্রি চ্যানেল যে চ্যানেলটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করে নিতে হবে। আর আমাদের একটা অবশ্যই পরবর্তীকালে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবো যারা জিএনএম স্টাডি পয়েন্টের জন্য পড়ছো। আমাদের পেইড ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, প্রায় 1.5 মাস হতে চলেছে, বাট ফ্রি ক্লাসটা এখনও স্টার্ট করিনি, খুব তাড়াতাড়ি আমরা স্টার্ট করে দেবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো অবশ্যই ফলো করতে পারো, খুব সহজে খুব ইজি প্রসেসে আমরা কিন্তু পুরো জিনিসগুলো বোঝাচ্ছি, ওকে। অ্যাডমিশন আপাততভাবে বন্ধ রাখা হয়েছে কারণ আমাদের যে টার্গেট স্টুডেন্ট ছিল সমস্তটাই ফুলফিল হয়ে গেছে, ব্যাচ কিন্তু ফুল, ঠিক আছে। সো অবশ্যই তোমরা ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো, বাট পেইড ক্লাসের জন্য আপাততভাবে এটা বন্ধ করা হয়েছে অ্যাডমিশন। আচ্ছা এবার আসি বায়োলজি। বায়োলজি ভীষণই ইজি একটা জিনিস, এখান থেকে সহজেই কিন্তু তোমরা জিনিসগুলো বুঝতে পারবে, বাট স্কোরিং যে পদ্ধতিটা সেটা তোমাকেই ফলো করতে হবে। আর একটা বিষয় বলি, রিজনিং, রিজনিংটা নিয়ে অনেকের সমস্যা, তো রিজনিংটা খুবই মানে কি বলবো এতটা ইজি মনে হবে যখন তোমরা যে কোনো জিনিস বুঝতে না পারলে কঠিনই লাগে, একবার বুঝে ফেললে সেই জিনিসটা একদম জলের মতো ইজি লাগে। সো আমি জিনিসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, খুব বেশি হলে 10টা থেকে 15টা যদি ভিডিও পাও তোমরা আশা করছি এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। কোশ্চেন অ্যাকচুয়ালি কোশ্চেনের টাইপটা তো সেম থাকে, কোশ্চেনটা তো আলাদা থাকে বাট কোশ্চেন টাইপটাতে একই থাকে। সো তোমাদেরকে শুধু সেই জিনিসগুলো ফলো করতে হবে, দেখে নেবে যে রিজনিংয়ের জন্য খুব মানে কঠিন কিছু নয়, প্রত্যেকেই পারবে। রিজনিংটা খুবই একটা ম্যাজিক্যাল একটা জিনিস থাকে, সেখানে রিজনিং রিজন থাকে, অর্থাৎ কোনো কিছুর একটা কোনো কিছু ঘটার কারণ একটা কারণ থাকে, ঠিক আছে। সো আমাদেরকে সেই কারণটা খুঁজে বার করতে পারলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ওটা নিয়ে চাপ নেই। আর একটা বিষয় হচ্ছে জিকে, জিকে নিয়ে অনেকের সমস্যা, দাদা জিকে কতটা কি পড়তে হবে, প্রচুর পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, তার মধ্যে অনেক কিছু পড়তে হয়, ইতিহাস পড়তে হয়, যারা সায়েন্সের অ্যাকচুয়ালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদেরকে আবার নতুন করে ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এত পড়ার দরকার নেই, শুধুমাত্র যে কনসেপ্ট আছে সেটাকে ক্লিয়ার করবে। আর একটা জিনিস বলবো যে ট্রিক ফলো করবে, এত কিছু মুখস্থ করলে কিন্তু সেই মানে গাধা যেরকম পড়ে গাধার মতো পড়ে লাভ নেই, শুধুমাত্র আমাদেরকে কী করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে, যাতে আমরা যে কোনো পরীক্ষায় খুব ইজিলি খুব ভালো স্কোর করতে পারি, ওকে। সো এই ছিল আমার আজকে ভিডিওর টপিক এবং টোটালটা আশা করছি তোমাদের খুব হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ওকে। চলো আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, নমস্কার।